ম্যাচ জুড়েই ইতালির উপর আধিপত্য বিস্তার করে খেলল আর্জেন্টিনা প্রথমার্ধে দুই গোল করে নিয়ন্ত্রণে নেয় স্কোলেনির দল দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর রূপে দেখা মিলল লিওনেল মেসিরা গোটা ম্যাচ জুড়ে রক্ষণ সামলাতে ব্যতীপ্রস্ত হয়ে থাকল ইতালিকে বুধবার রাতে ইংল্যান্ডের বিখ্যাত অয়েম্বলি স্টেডিয়ামে ফিনালিসিমা ম্যাচে ইতালিকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা লাথিন অঞ্চলের দলটির হয়ে গোল করেছেন লাউতারা মার্তিনেস আনহেল দি মারিয়া ও দিবালা এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বত্রিশ ম্যাচ ধরে অপরজিত থাকল আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ইউরু সেরা ও লাথিন সেরার ম্যাচ খেলতে নেমে দুইবারই জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা এর আগে উনিশশো তিরানব্বই সালে ডেনমার্কের বিপক্ষে জিতেছিল আলবেসি মেসি মারিয়া মার্টিনেসদের নিয়ে শুরু ইতালির উপর চড়াও হয়ে খেলতে থাকে সেই সুবাদে এগিয়ে যাওয়ার রসদ পেয়ে যায় দ্রুত আটাইশ মিনিটে বক্সের বাম দিক থেকে লিওনেল মেসি বাড়ানো পাশে গোলমুখে পা লাগিয়ে বল জালে পাঠান লাওতারা মার্টিনেজ মেসির সঙ্গে লরেনজো সেটেও থেকেও আক্রমণ নষ্ট করতে পারেনি প্রথমার্ধে শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান আনহেল দি লাউতারা মার্টিনেস থেকে পাওয়া পল গোলকিপার দোনারোমার মাথার উপর দিয়ে চিপশটে জালে খুঁজে নেন মারিয়া দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আর্জেন্টিনা ইতালিকে কোনোরকম সুযোগ না দিয়ে একের পর এক আক্রমণ চালায় স্কুলোনির দল উনষাট মিনিটে দি মারিয়ার প্রচেষ্টা লাফিয়ে উঠে রক্ষা করেন দোনারোমা দশ মিনিট বাদে আবারও দেয়াল হয়ে দাঁড়ান ইতালির গোলকিপার এবার লিওনেল মেসির মাপা শট বা ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করেন বদিনামা পাউলু দিবালা